নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে নতুন দিনের শুভেচ্ছা। এবং বাংলা নতুন বছরে যেহেতু এটা আমার প্রথম অনুষ্ঠান, তাই আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। আবারও একটা নতুন বছরকে আমরা স্বাগত জানালাম, যদিও আমরা বছরটাকে সবসময় শুভ বলে সম্বোধন করার চেষ্টা করি, কিন্তু আদপে বছরটা কতটা শুভ হবে কতটা অশুভ হবে সেটা কিন্তু নির্ভর করে থাকে আমাদের ক্রিয়াকর্মের ওপর। তবে হ্যাঁ, আমাদের ক্রিয়াকর্মের ওপর সেটা শুভ বা অশুভ যাই হোক না কেন, খারাপ কিছু হলে তার দায় কিন্তু আমরা বছরটাকেই দিই, নিজেকে নয়। তাই নতুন বছরে অন্তত এইটুকু অঙ্গীকারবদ্ধ হব যে যেখানে গোটা পৃথিবী জুড়ে একটা মৃত্যু মিছিল চলছে, সেখানে দাঁড়িয়ে যেন আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারি, প্রত্যেকে ভালো থাকতে পারি এবং প্রত্যেকে নিজের নিজের যে একটা কন্ট্রিবিউশন, সমাজের প্রতি যে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা, সেটুকু যেন আমরা পালন করতে পারি। শনিবারের সাত সকালের সুরে হাজির হয়েছি আবারও, আর আজকে স্টুডিওতে আমার সঙ্গে অতিথি শিল্পী সঙ্গীতা ব্যানার্জি। সঙ্গীতা, স্বাগত তোমাকে এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ, একদম ভালো থাকবে এইটুকু বলবো, সুস্থ থাকবে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে। লড়াইটা ভীষণ ভাবে চলছে আমাদের, মানসিক এবং শারীরিক একটা লড়াই নিয়ে আমাদের চলতে হচ্ছে। যাই হোক, এত কিছুর মধ্যেও আমাদের যেটুকু প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের এই ভারতীয় সংস্কৃতির ধারা। আর আজকে যেহেতু শনিবার, কাজী নজরুল ইসলামের সঙ্গীত নিয়ে আমরা ভেসে যাব। তো প্রথমে কি গান দিয়ে শুরু করছো বলো? হ্যাঁ, আমি প্রথমেই বলি যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, চ্যানেল ওয়ানকে আমাকে এখানে তাদের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর নজরুল গীতি আমার সত্যি খুবই পছন্দের একটা জায়গা, তো তার মধ্যে থেকে আমি আজকে বেছেছি আমার পছন্দের কিছু নজরুল গীতি। তো আমি প্রথমে শুরু করব পরদেশী মেঘ দিয়ে। একদম, চলো। পরদেশী মেঘ, যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ, যাও রে।
ভীষণ সুন্দরভাবে শুরু করলাম আজকে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুলের এই বিশেষ যাত্রাপথ। আর সঙ্গীতা রয়েছে আমাদের সঙ্গে, আর যে দুজন দাদা রয়েছেন আমাদের সঙ্গে যারা আজকে সকালটাকে আরও সুন্দর করে তুলবেন, তাদেরকে স্বাগত জানিয়ে নেব। তাবলায় রয়েছেন অপূর্বদা, স্বাগত এবং শুভ নববর্ষ অপূর্বদা। আর কিবোর্ডে রয়েছেন সুব্রতদা, স্বাগত এবং শুভ নববর্ষ। সঙ্গীতা, আর একটা গান শুনে নি, গানের পর আমরা কথায় আসবো, ঠিক আছে? পরবর্তী গান কি শোনাচ্ছ? পরবর্তী গানটা একটু অন্যরকম, এই গানটা তিন তালের উপর ছিল, তো পরের গানটা আমি একটু ঝাপ তালের গান করছি। আচ্ছা, শ্রীজনছন্দ। আচ্ছা, প্রিয় গান এটা আমারও, যে কটা গাইছি তো গান, এগুলো পরিচিত গান এবং খুব সুন্দর একটা গান একদম। আসলে গানের কথাগুলো এত সুন্দর না? হ্যাঁ, চেষ্টা করছি তাহলে করার। চলো, জন ছন্দে আনন্দে নাচ নট রাজ হে মহাকাল প্রলয় Thank you.
ভীষণ সুন্দর, ভীষণ পরিচিত এবং ভীষণ ভালো লাগার একটা গান দিয়ে গান আবারও শুনলাম সঙ্গীতার কাছ থেকে। সঙ্গীতা, এবার একটু কথায় আসি যে গান শেখা এবং নজরুল গীতি আলাদা করে, সবার আগে আসবো যে গান কিভাবে শেখা শুরু তোমার? আচ্ছা, প্রথমেই বলি মানে আমি সাংগীতিক পরিবারে জন্মেছি। আচ্ছা, তো ছোটবেলা থেকেই সবাইকে সকলকে গান গেয়ে গেয়ে বড় হওয়া আর কি, দেখা এবং শোনা, গানটা শুনতে শুনতে বা ওই গান গাইছে এটা দেখতে দেখতে বড় হওয়া, সেটা মানে আমার ভেতরে এমনিতেই ঢুকে গেছিল আর কি, রক্তেই ছিল আর কি। মানে আলাদা করে গানটার জন্য কোনো এফোর্ট দিতে হয়নি? না না না, মানে আমি ছোটবেলা থেকেই সেইভাবেই সবাইকে গান গাইতে দেখে, মানে আমার বাড়িতে মা বাবা এবং আমার সমস্ত পিসিমণিরা প্রত্যেকে গান করেন, এবং আমার বড় পিসি যিনি এখন নেই, রেখা মুখোপাধ্যায়, তিনি গুরু জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্রী ছিলেন আর কি। আর তো সেইভাবেই আমাদের সঙ্গীতের ধারাটা চলছে, আর ছোটবেলা থেকেই আমি তাদের গান শুনে শিখে, তাদের থেকেই শিখে বড় হয়েছি। তো এখন আমি তালিম নিচ্ছি শ্রী পার্থসারথী দেশকান্তজির কাছে, এবং গত 10-12 বছর ধরে আমি ওনার কাছে শিখছি। আচ্ছা, ওনার কাছে একটা প্রস্তুতি চলছে এবং গান নিয়ে এগিয়ে যেতে চাই, দেখা যাক। একদম, আসলে গানটা ছোট থেকে একটা মননের মধ্যে রয়ে গেছে, ফলত ওটাকে ছেড়ে মানে যাদের মানে যারা এই ধরনের পরিবেশে বেড়ে ওঠে তাদের পক্ষে গানটাকে ভালোবেসে চলাটা খুব কষ্ট। হ্যাঁ সত্যি, এবং আমাদের পরিবারে প্রত্যেকটা অনুষ্ঠান মানে একটা সঙ্গীতের আসর বসে, এবং সেটার যে কি মজা কি আনন্দ যারা সেটা পেয়েছে তারাই সেটা বোঝে, শুধু বোঝে। একদমই তাই, মানে একটা সাংগীতিক পুরো আবহ বাড়ির মধ্যে, কোনো গেট টুগেদার মানেই একটা সবাই মিলে বসে একটা গানের আসর, যেটা খুব আনন্দের একটা বিষয়। একদমই তাই, মানে যেমনটা আমরা আগেকার দিনে দেখতাম। একদমই তাই, এটা এখন সেরকম দেখা যায় কিনা জানি না, তবে আমি সেই হিসাবে আমি বলতে পারি আমি খুব লাকি, এরকম একটা পরিবারে আমি এগুলো সব পেয়েছি আর কি, এখনো পাচ্ছি ইভেন, সেটাতে আমি মনে করি আমি খুবই লাকি। একদমই, চলো আবার একটু গানে যাই, পরবর্তী কি রয়েছে? আসলে কাজী নজরুল ইসলামের সঙ্গীত নিয়ে যেহেতু আমাদের শনিবারের সকাল এবং তার বিভিন্ন ধারার গান রয়েছে, এবং আমরা মানে শিল্পীরাও চেষ্টা করেন যে যতটা সম্ভব আমাদের সামনে তুলে ধরার, তো দেখা যাক সঙ্গীতা পরবর্তী কি সঙ্গীত রেখেছে আমাদের জন্য। আচ্ছা, পরের গানটা আমার উচাটন মনোঘরে, এই নববর্ষ সবার মন আনছান একটু বাইরে বেরোনোর জন্য, সবাই আর কি মানে আকু পাকু করছে, কিন্তু সব মানে পরিস্থিতি বাদশার্থ যে তুমি ঘরেই থাকো, তো আমরা গানে গানেই যাই। একদম, চলো। উচ্চাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তবু নয়ে না পিয়া মোর, ডাকে পথে লোকলাজ সুখ সা
গৃহে বনবাস সয়ে না পিয়ামো নিজ গৃহে বনবাস সয়ে না পিয়ামো উচ্চাটন মন ঘরে রয়ে না পিয়ামো উচ্চাটন ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা, তুমি যেটা বলছিলে যে বাড়িতে তোমার সঙ্গীত শিক্ষা শুরু, যেহেতু বাড়িতে সবাই গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং পার্থ সারথীর দেশি গানের কাছে তুমি গত 12 বছর ধরে তুমি তালিম নিচ্ছ, তো এই সময়টা মানে ওনার কাছে আসার আগে কি অন্য কোথাও বাইরে কারুর কাছে শেখা? না, ওনার কাছে আসার আগে অবধি আমার বাড়িতেই শিশুনি মা বাবা এনাদের কাছ থেকেই শেখা, এবং তারপরে যখন আমি খুব সিরিয়াসলি মানে প্রথাগতভাবে শিক্ষা শুরু করি আর কি, তখন থেকে আমি ওনার কাছে করছি। আচ্ছা, আর তার আগে অবধি আমি বাড়িতে করতাম। শুরুটা হয়েছিল কি ধরনের গান দিয়ে? শুরুটা শেখা মানে সব ধরনের গান, আমি কোনো স্পেসিফিক ওইভাবে যে এইটা দিয়েই শুরু করব সেইভাবে আমি করিনি আর কি। আচ্ছা, তো ছোটবেলা থেকেই যেমন আমার বাড়িতে নজরুল গীতিও হতো, রবীন্দ্রসঙ্গীতও হতো, মানে আমার এক একজন পিসি আর কি এক একজনের জন্য স্পেশালিস্ট। আমি যেখানে যেতাম, যেমন রবীন্দ্রসঙ্গীত শিখতাম একটা পিসির কাছে যেতাম, আবার নজরুল গীতি শিখতে আর একজনের কাছে, মানে এইভাবে আর কি। আর সেইভাবে এগুলোর সাথে সাথে আবার শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা, সেটা ছাড়া তো হবে না, হবে না একেবারে, মানে ওটা একদমই যদি গ্রামারটা না একেবারে বেসটা যদি না স্ট্রং হয় তাহলে কোনো গানই করা যাবে না। তো আমি বেসিক্যালি ক্লাসিক্যালটাই ওনার কাছে শিখি এখন। আচ্ছা, মানে আমি যেটা তালিম নিচ্ছি তাছাড়া সব রকমের গান করার চেষ্টা করি, এবং তার মধ্যে এই নজরুল গীতি খুব পছন্দের একটা জায়গা। একেবারেই তাই, আসলে বাংলার কবিদের গান সবসময় আমাদের ভীষণ পছন্দের, মানে পঞ্চকবির কথা মনের কথা বলে, মনের কথা বলে। তবে যেহেতু আমাদের শনিবারের সকাল কাজী নজরুল ইসলামকে নিয়ে, তাকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা, তার সৃষ্টিকে বারে বারে ঝালিয়ে নেওয়া, এবং একটা কথা বলবো যে কাজী নজরুল ইসলামের গান গাওয়ার ক্ষেত্রে অনেকে একটু ভয় পান, বা হয়তো অনেকে পারলেও কিন্তু চট করে গাওয়ার সাহসটা হয়তো খুব একটা দেখান না, তাদেরকে আরও একবার আমরা একটু অনুষ্ঠানের মধ্যে দিয়ে মনে করিয়ে দিতে চাই যে সাহস করে যদি এগিয়ে না আসা হয় তাহলে কিন্তু একটা সময় পর কিন্তু হয়তো একেবারে অবলুপ্তির দিকে এগোবে, ফলত এটাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে, যেহেতু খুব কম মানুষ কাজী নজরুল ইসলাম। একদম, আর এই অনুষ্ঠানটাকে আমি সত্যি অনেক অনেক শুভেচ্ছা আমার এটার জন্য, যে নজরুল গীতি পুরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে এরকম অনুষ্ঠান কিন্তু খুব একটা দেখা যায় না একেবারে, এবং কন্টিনিউয়াসলি। একদমই তাই, শুধুই নজরুল গীতির ওপর এমন একটা অনুষ্ঠানকে আমার অনেক অনেক শুভেচ্ছা, আরও এগিয়ে যাক এটা। একদম, এবং তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো যারা এই অনুষ্ঠানটির প্রযোজনা করছেন, কলকাতা চ্যানেল 1 এবং বাংলাদেশের বাঁশরি, একটি নজরুল চর্চা কেন্দ্র, যাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সঙ্গীতা, আমরা পরবর্তী গানে যাই। আচ্ছা, পরবর্তী গান, পরের গানটা
আবার একটু অন্যরকম। আচ্ছা এটা প্রিয় যাই যাই বলুন। আচ্ছা চলো চাই যাই বলো না প্রিয় চাই যাই বলো না এখনই যাওয়ার কথা হচ্ছে না কারণ অনুষ্ঠানের সবে প্রথম পর্বে আমরা রয়েছি আর আমরা একটু ওই যাই কথাটার থেকে আসি কথাটায় অনেক বেশি বিশ্বাসী তাই আপাতত একটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন ছোট্ট একটা বিরতির ওপর থেকে আবারও ফিরে এলাম আজকের শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলে আর আজকে স্টুডিওতে আমার সঙ্গে অতিথি শিল্পী সঙ্গীতা সঙ্গীতা একদম গানে যাব পরবর্তী গান কি রয়েছে পরের গানটা আমি করব রসঘনশ্যাম ঠিক আছে চলো आ आ रे दे
রসঘন শ্যাম কল্যাণ সুন্দর রসঘন শ্যাম কল্যাণ সুন্দর প্রশান্ত সুন্দর। সঙ্গীতা, তুমি আগের পর্বে যেমন বলছিলে যে তোমার গান শেখার শুরুটা যেহেতু একেবারেই বাড়ি থেকে এবং বাড়িতে এক একজন মানুষ এক একটি বিষয়ে পারদর্শী ছিলেন, ফলত এক পিসির কাছে রবীন্দ্রসঙ্গীত, এক পিসির কাছে নজরুল গীতি, কারোর কাছে একদমই তাই। এটা একটা বিরাট পাওয়া, কারণ এই সুযোগ সবাই পায় না, এটা একটা খুব পরম প্রাপ্তি জীবনে। কিন্তু সব রকম গান শিখে শিখে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে একটা সময় গিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় যে না, আমি
এই জনারের গানটা আমি গাইবো বা এটাতে আমি বেশি কমফোর্টেবল, সেই ডিসিশনটা কি নেওয়া হয়ে গেছে? না, সেইভাবে আমি কোনো একটা পার্টিকুলার জোনারকে মানে ওইভাবে বেছে নিয়ে শুধু সেইটা নিয়ে এগোবো তাহলে তো বাকি গানগুলোর আমি মজাই পাবো না। তো সেইভাবে আমি একটাতে রেস্ট্রিক্টেড হয়ে যেতে চাই না। তো আমি বেসিক্যালি শাস্ত্রীয় সঙ্গীত শিখছি, তো সেটাকে বেস করে যত রকম গান করা সম্ভব আমি প্রত্যেকটাই চেষ্টা করতে চাই। আচ্ছা, মানে এবং শাস্ত্রীয় সঙ্গীতকে বেস করে বহু রকমের গান কিন্তু আমরা পরিবেশন করা সম্ভব করতে পারি, তো সেটাই চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতটা করতে পারি। একেবারেই তাই না, নিশ্চয়ই সফল হবে। আসলে একটা কথা তুমি খুব সুন্দর বললে যে আমাদের তো মানে এত সঙ্গীতের ভান্ডারটা এত বড়, ফলত সেখান থেকে যদি একটা জনার বেছে নি না তাহলে সত্যি অন্য গানের মজাই আর উপভোগ করা যাবে না। একদমই, কারণ এক একটা গানের এক এক রকম বিষয়বস্তু রয়েছে, এক এক রকম শিক্ষা রয়েছে এক এক ধরনের গান থেকে, যেটা মূল কথা। ফলত কোনো একটাকে মিস করা মানে অনেকটা মিস করা। আর সত্যি কথা বলতে কি, এমন একটা সময়ে আমরা রয়েছি যেখানে আমরা আজ এই কথাটাতে বিশ্বাস করি, আগামীকাল কি হবে আমরা কেউ জানি না, সেখানে তো এ জন্ম পরজন্ম অনেক পরের কথা। ফলত সেখানে দাঁড়িয়ে যতটুকু রসাস্বাদন করা যায় সঙ্গীতের সবটুকু করাটাই শ্রেয়। একদমই তাই। পরবর্তী গানে যাই। আচ্ছা, কি শোনাবে? গান আমি করব আমার আপনার চেয়ে আপন যেজন, খুব পছন্দের একটা গান, ভীষণ প্রিয় গান সবারই। চলো, আপন যে যায়
সুন্দর একটা গান, না এত ভালো লাগার গান, মানে গানের কথাগুলো যেন একটু অন্যভাবে ভাবতে শেখায় আমাদের, তাই না? মনটা কেমন একটা হয়ে যায়। সঙ্গীতা নিজের তো একটা তালিম চলছে, পাশাপাশি গান শেখানোর কোন রকম প্রয়াস? গান আমি নিজেই শিখছি এখন, সঙ্গীত শিক্ষার্থী, তো সেটা নিয়েই আমি থাকতে চাই আর কি। গান শেখার তো শেষ নেই কোনো, না শেখার তো শেষ নেই, কিন্তু একটা সময় পর থেকে ধরো অনেকে আমি সেটা এখনো ভাবিনি। আচ্ছা, এখন আপাতত নিজের তালিমটাই ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি, নেওয়ার চেষ্টা চলছে, এরপরে দেখা যাক। এবং পাশাপাশি গান নিয়ে কোনো রকম কিছু কাজ কি করার ইচ্ছে রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, গান নিয়ে তো অনেক রকমই কাজ চলছে, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমি বিভিন্ন রকম মিউজিক ভিডিওস করছি, সেগুলো এক্সপেরিমেন্ট করছি বিভিন্ন রকম। এখন তো মানে সিঙ্গেলস এর একটা ট্রেন্ড চলছে ভীষণ ভাবে, তো আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা, ভিজিট করে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক আশীর্বাদ করবেন। সঙ্গীতা ব্যানার্জি নামেই রয়েছে। আচ্ছা, আর একটু নতুন কিছু, যেমন ধরো তোমার তোমার চর্চার ধরনটা যেহেতু একটু অন্যরকম, তুমি শাস্ত্রীয় সঙ্গীতের উপর পুরোটা তালিম নিচ্ছ, ফলত সেই ধরনের কিছু কাজ করার যেগুলো একটু অফবিট, কারণ এই ধরনের কাজ কিন্তু এখন কম হয়, হয় না আমি বলবো না, বাট কম হয় যেহেতু শিল্পী সংখ্যাও কমেছে, শ্রোতার সংখ্যাও কমেছে, ফলত কাজটা খুব কম হয়, তো সেরকম কি কিছু করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ অবশ্যই, বিভিন্ন রকমের, আমি এই জন্যই বললাম যে আমি কোনো একটাতে রেস্ট্রিক্টেড রাখতে চাই না নিজেকে, বিভিন্ন রকমের জনারের মধ্যে থেকে এক্সপেরিমেন্ট করে, বা এখন অনেক রকম ফিউশনও হচ্ছে। হ্যাঁ, ফিউশনটা এখন ভীষণভাবে নজর কাড়ছে মানুষের। হ্যাঁ, তো মানে গান তো একটা আনন্দের জায়গা, যেভাবে দেওয়া যায় আর কি, তো আমি সেরকমও চেষ্টা করছি অনেক রকম, যে যেভাবে একটু নতুন কিছু করা যায় সেরকম প্ল্যানিংও রয়েছে এবং চেষ্টাও করছি। একেবারেই তাই, তোমার সমস্ত ইচ্ছাগুলো সুন্দর হোক, সার্থক হোক, এইটুকুই বলবো। আসলে এই মানে লাস্ট কয়েক মাসে বহু শিল্পীর সঙ্গেই কথা বলেছি, এবং কথাটা বলতে গিয়ে একটা কথা বারে বারে ফিরে আসছে যে পরিকল্পনা রয়েছে তো, কিন্তু এক্সিকিউট করতে পারছি না এই সিচুয়েশনের জন্য, এমন একটা নববর্ষে আমাদের সকলে সেটাই কাম্য যে পরিস্থিতি আবার খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক, মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। একদমই তাই, মানে ছন্দে ফেরাটা আমাদের ভীষণ এক প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, কারণ সবে মানসিক অবসাদটা কাটিয়ে উঠে আমরা একটা নতুন জীবনের দিকে মানে নতুনভাবে শুরু করার কিছু চেষ্টা, কিছু পরিকল্পনা করছিলাম, আবারও কিন্তু পরিস্থিতি বাদ সেধেছে। যাই হোক, দেখা যাক কি হয় আমাদের। পরবর্তী গানে যাই সঙ্গীতা, পরবর্তী গান কি রয়েছে? পরবর্তী গানে আমি করবো একটি খেয়াল অঙ্গের গান। নজরুল গীতির তো বিভিন্ন রকম অঙ্গ, মানে প্রত্যেকটা অঙ্গ আমি একটু একটু করে ছুঁয়ে যাওয়া আর কি, শীতে ফোটা আর কি, ওনার সমুদ্র সমান ভান্ডারের মধ্যে একদম। আজও কাঁদে কানুন, চলো চম্পা কুঞ্জে আজি গুঞ্জে
আজও কাঁধে কাননে কোয়েলিয়া, ভীষণ সুন্দর আবারও একটি সঙ্গীত কাজী নজরুল ইসলামের। এবং আমরা যে কথায় ছিলাম যে একটা নতুন বছর তো আমরা শুরু করেছি এবং অনেকটা আশা নিয়ে শুরু করেছি, অনেকটা আশায় বুক বেঁধে রয়েছি আমরা। আর সত্যি কথা বলতে কি, মাঝে মধ্যে আমরা বাঁচার রসদগুলো হারিয়ে ফেলছি, কিন্তু যখন কবিদের এই গানগুলো শুনি না, তখন যেন নতুন করে বাঁচার রসদটাকে আমরা আবার খুঁজে পাই। আর সত্যি কথা বলতে তুমি দেখো এখন মানে মানুষ বাইরে খুব একটা যেতে পারছে না, তাদের কিন্তু আনন্দের জায়গা শুধুমাত্র সঙ্গীত, মানে এই এর মধ্যে দিয়ে যে কতটা আনন্দ পাওয়া যায় এখন, এটাই একমাত্র মেডিসিন আমি বলবো। একদমই তাই, মানে মিউজিক থেরাপিটার বোধহয় এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন রয়েছে, কারণ এরকম অনেক মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ কর্মহারা হয়েছে, নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষজনকে যেতে হচ্ছে, তবু তার মাঝে একটু আশা খুঁজে পাই কবিদ গান শুনলে। বারে বারে আমাদের মনে একটা সুন্দর আশা জায়গায় একটা সুন্দর স্বপ্ন তৈরি করে আমাদের মনে, যে স্বপ্নকে যে আশাকে লক্ষ্য করা পূরণ করার লক্ষ্যে আমাদের প্রতিনিয়ত এই জীবনযুদ্ধ জীবন লড়াই চলবে। সঙ্গীতা পরবর্তী গানে যাব। আচ্ছা, পরের গানটি আমার আবারও একটি এটা একটা অন্য ধরনের গান, কাজরি। তো সখী বাঁধলো বাঁধলো ঝুলো। আচ্ছা চলো, বিভিন্ন রকমে করার চেষ্টা করছি। ঠিক আছে চলো, যতটুকু করা যায় আর কি, করার তো অনেক কিছুই আছে, সেই পারি কতটুকু আমরা, খুব ছিটে ফোটা আর কি। দে তেরে রে বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, হা সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেঘলা মোর বাদরিয়া, নামিলো মেঘলা মোর বাদরিয়া, চলো কদম তোমার তলে গাহি কাজরিয়া, চলো
ভীষণ সুন্দর সঙ্গীতার পরিবেশনা। এবং যে কথাটা আমি বলবো যে শনিবারের অপেক্ষায় আমরা থাকি যে মানে যারা সকালটাকে আরো সুন্দর করে তোলেন, অপূর্বদা এবং সুব্রতদা এক কথায় অনবদ্য, সত্যি মানে মন প্রাণ ভরে যায়, মন প্রাণ ভরে যায়। এবং এই রেশটা অনেকক্ষণ রাখতে পারি মনের মধ্যে, এটা কিন্তু একটা বিরাট পাওয়া আমার অন্তত আমি মনে করি। রয়েছি এইভাবে সঙ্গীতাকে সঙ্গে নিয়ে, ঘড়ির কাঁটা বলছে আবার একটু থামতে হবে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আজকের সাত সকালের সুর কথায় সুরে নজরুলের একেবারে অন্তিম পর্বে ফিরে এলাম আমরা, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি শিল্পী সঙ্গীতা। সঙ্গীতা, গানে যাই? আচ্ছা চলো। আচ্ছা, এরপরের গানটা আমি আরেকটা অন্যরকম গান করছি, এটা হচ্ছে হলো মনে পড়ে আজ সে কোনজন। চলো। মোর কানের পাপিয়া ঝুরে গহন
ভীষণ মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আজকে শনিবারের সকালে। সঙ্গীতা, কাজী নজরুল ইসলামের গান নিয়ে যেহেতু আজকে আমরা সকালটা কাটাচ্ছি, ফলত সেই বিষয়ে প্রশ্ন রাখবো যে এখনও তার গান গাইতে অনেকেই একটু দ্বিধা বোধ করেন, তার কারণ হচ্ছে সেটা ভয় পান একটু, ফলত এইরকম কিছু কিছু চিন্তাভাবনা কাজ করে। তো তোমার, তুমি যখন এত সুন্দরভাবে তার গান পরিবেশন করতে পারো, তার গান নিয়ে আলাদা করে কোনো কাজ করার ইচ্ছে তোমার রয়েছে? অবশ্যই, কেননা নজরুল গীতির মানে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে হলো নিজের মতো করে করা যায়, কিন্তু মানে এখানে কোনো রকম নোটেশন বা এই রিলেটেড রেস্ট্রিকশনটা নেই, স্বাধীনতাটা রয়েছে ভীষণভাবে, ফ্রিডম রয়েছে, স্বাধীনতা, মানে শিল্পীদের একটা স্বাধীনতা রয়েছে, তারা তো চায় তাদের মনের ভাবটা একটু নিজের মতো করে প্রকাশ করতে। সেক্ষেত্রে আমি বলবো নজরুল গীতির মতো এত এই ধরনের একটা স্বাধীনতা রয়েছে, এই ধরনের গানকে নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি বলবো যে নজরুল গীতি করতে আমার এত বেশি আনন্দ লাগে, মজা লাগে, এবং নিজের মতো করে তার কথাগুলোকে প্রকাশ করার একটা এই এর মাধ্যমে করা সম্ভব সম্ভব। তো সেক্ষেত্রে আমি বলবো এটা আমার খুবই প্রিয় একটা জায়গা। অবশ্যই আমি এটা নিয়েও নিশ্চয়ই প্ল্যানিং রয়েছে আমার এবং থাকবে, যে এটাকে কিভাবে নতুন করে আরেকটু বেশি আমি আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি, অবশ্যই সেই একটা পরিকল্পনা রয়েছে। এবং সত্যি তাই, মানে একজন কবির কাছ থেকে যখন একজন শিল্পী সেই স্বাধীনতাটা পায়, একজন সুরকার বা গীতিকারের কাছ থেকে একজন শিল্পী যদি সেই স্বাধীনতাটা পায় যে তার গানটাকে নিজের মনের কথা হিসেবে প্রকাশ করা, তাহলে বোধ হয় তার থেকে বড় কিছু বা তার থেকে ভালো কিছু বোধ হয় আর হতে পারে না। সমস্ত গণ্ডি অতিক্রম করে একদম যে গাইছে তারও একটা নিজস্বতা অ্যাপ্লাই করে, মানে এটাকে প্রকাশ করার যে মাধ্যম সেটা ওনার গানে পাওয়া যায়। এবং একটু আগে তুমি যেটা বলছিলে না, যে একজন শিল্পী ভীষণ স্বাধীনভাবে গাইতে পারে, এবং তুমি এই গান মানে এই কাজী নজরুল ইসলামের গান ভীষণ আনন্দ করে গাও, ভীষণ মন থেকে গাও, একজন শিল্পী যখন মন থেকে গান করে তখন কিন্তু তার প্রভাব শ্রোতা বা দর্শকদের ওপরেও কিন্তু পড়ে, কারণ সেও কিন্তু গানটাকে বা গানের কথা বা গানের সুরকে কিন্তু একদম সুন্দরভাবে উপভোগ করতে পারে। চলো পরবর্তী গানে যাবো আমরা। পরের গানটা সহসা কি গোল বাঁধালো, চলো। গোল বাঁধালো পাপিয়া পিকে সহসাকি, গোল বাঁধালো পাপিয়া পিকে, কেন গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে বা
পলাশ কলির লালা খোরে বনের দিকে দিকে গোপন আমার মনের কথা গোপন আমার মনের কথা কে গেল সই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একদম একটা মানে সকালগুলো তো মানে আমরাও যখন অনুষ্ঠানে আসি আমরাও ভাবি যে সুন্দর সুন্দর গান শুনবো এবং সেই সুন্দর বিষয়টা যখন একটু মানে আমাদের চিন্তা ভাবনার থেকেও বেশি হয়ে যায় তখন সেটা একটা আমাদের আমাদের একটা ভীষণ ভালো লাগার জায়গা কারণ কথায় বলে মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ আমরাও চাই সকালটা একটু বেশ সুন্দরভাবে কাটুক একজন শিল্পীর সঙ্গে আপনাদের সঙ্গে সকলের সঙ্গে দিনটা আমরা একটু সুন্দরভাবে শুরু করতে চাই এবং প্রত্যেকটা দিন যেহেতু আলাদা আলাদা করে গুরুত্ব রাখে আমাদের কাছে তাই প্রত্যেকটা দিনকে আমরা নতুনভাবে উদযাপন করতে চাই আর আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর সঙ্গীতাকে নিয়ে কাটছে আমাদের অপূর্বদা সুব্রতদা তো রয়েছে আর অবশ্যই আপনারা রয়েছেন টিভির ওপারে আমাদের সঙ্গে আর আমরা কিন্তু অবশ্যই যে আপনাদের আমাদেরকে যেমন পাচ্ছেন আর ঠিক তেমনভাবেই কিন্তু পাচ্ছেন আমাদেরকে ওয়ান এন্টারটেনমেন্ট ফেসবুক পেজে সেখান থেকেও কিন্তু সরাসরি রয়েছি আমরা আপনাদের সঙ্গে অবশ্যই জানান আপনাদের মতামত আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান জানাতে কিন্তু ভুলবেন না সঙ্গীতা কাজী নজরুল ইসলামের গান ছাড়াও আর কি কি পরিকল্পনা রয়েছে যে মানে গান নিয়ে ওভারঅল গান নিয়ে কি মানে একটা স্বপ্ন ধরো মানুষের থাকে প্রত্যেক শিল্পীর মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে না এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা আমি করব জানে অনেক সময় হয়তো সেই রাস্তাটা খুব একটা সহজ থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই সহজ থাকে না তো সেই জায়গাটা নিয়ে তুমি কি বলবে যে এরকম কোনো স্বপ্ন আছে যেটা তুমি জানো যে সেটার জন্য অবশ্যই গান নিয়ে তো স্বপ্নের শেষ নেই না এটাই স্বপ্ন একটা এটাই ড্রিম তো অবশ্যই বিভিন্ন রকমের জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা এবং সর্বোপরি আরও শেখা আরও নিজেকে ইমপ্রুভ করা যেটা খুবই দরকার কেন কেননা শেখার তো কোনো শেষ নেই শেষ নেই একেবারে এবার আমি তাই জন্যই বললাম যে আমি শিক্ষার্থী হিসাবেই থাকা বেশি পছন্দ করব কেননা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শেখা যায় আমি এটা বিশ্বাস করি আর এই গান নিয়ে স্বপ্ন যেটা তুমি বলছো অবশ্যই স্বপ্ন তো রয়েইছে এবং সেটাকে সার্থক করার পথে এগিয়ে চলছি আর কি মানে চেষ্টা করছি এবার দেখা যাক কতদূর কি হয় আপনাদের সকলের আশীর্বাদ কাম্য তার জন্য আর নজরুলগীতি ছাড়াও বিভিন্ন ধরনের গান আমি এক্সপেরিমেন্ট করি আচ্ছা যেমন বিভিন্ন ধরনের হিন্দি গানও করি ক্লাসিক্যাল তো করি তাছাড়া নজরুলগীতি আধুনিক গান বিভিন্ন ধরনের যেমন গান আসে এবং আমি চেষ্টাও করি নিজে কিছু লেখার এবং সেটা সুর করে করার আর কি নিজে চেষ্টা করছি দেখা যাক কতটা করতে পারি আর কি একদম একেবারেই তাই ইচ্ছেটা থাকাটা মনের মধ্যে ভীষণ জরুরি আর এই সেই ইচ্ছে পূরণ করতে হলে তো একটু লেগে থাকতেই হবে তার সঙ্গে চলো পরবর্তী গানে যাই আমরা পরবর্তী গান কি রয়েছে পরবর্তী গান একটি নজরুলগীতি ভজন আচ্ছা তিমির বিদারি অলক্ষ বিহার চলো Ah, no.
तेरे चारों
ভীষণ সুন্দর, কিন্তু সঙ্গীতা আর গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি। সঙ্গীতা, আজকের অনুষ্ঠানের শেষখানে যাব, তবে তার আগে জিজ্ঞাসা করব কেমন লাগলো এখানে এসে। ভীষণ ভালো লাগলো, মানে বললাম যে নজরুল গীতির একটা অনুষ্ঠান কমপ্লিট এতক্ষণ ধরে করছি, খুব ভালো লাগছে। এর জন্য আমি চ্যানেল ওয়ানকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, এবং বাঁশরীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার। একদমই তাই, আমাদেরও তোমার সঙ্গীত জীবনের জন্য, তোমার সমস্ত পরিকল্পনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমার সমস্ত স্বপ্ন সার্থক হোক এইটুকুই বলবো, আর ধন্যবাদ জানাবো অপূর্বদাকে এবং সুব্রতদাকে, কারণ শনিবারের সকালটা তোমরা এত সুন্দর করে দাও যে ভালো লাগাটা মনে নিয়েই আমরা স্টুডিও থেকে বাড়ি ফিরি। আর তোমার শেষ গানে চলে যাব, আজকের শেষ গান সঙ্গীতা, শেষ গান শুনতে শুনতে আমরা বিদায় নেব অনুষ্ঠান থেকে। আমার শেষ গান মানে খুবই এটা একটা মানে অঞ্জলি লং, সঙ্গীতের উপর আমি আমার অঞ্জলি জানিয়ে আজকে শেষ করছি। ঠিক আছে চলো। Lucky me.